একটু শুনেন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর কোন নবী আসতে পারে না, যদি আসে তাহলে যে ব্যক্তি বিশ্বাস করবে সেই ব্যক্তির ঈমান থাকবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে আর কোন নবী আসবে না, হুসাইন বলছেন যে আমি শেষ নবী, আমার দ্বারা আর কোন নবী আসবে না, কথা বুঝে আসছে না? এখন যেটা বিষয়, একটা হিন্দুর সাথে একটা মুসলমানের বিয়ে হতে পারে? যদি মনে করেন যে বিয়ে হয়েও যায় তাহলে সেই বিয়া বিচ্ছিন্ন হয়ে যায় ইসলামের দৃষ্টিতে, তারপরেও যদি তারা ঘর সংসার করে। যদি হিন্দুর সাথে মুসলমানের বিয়ে হয় সেই বিয়েটা সংগঠিত হয় না ইসলামের দৃষ্টিতে, তারপরেও যদি সেই মেয়ে এবং ছেলে সংসার করে এই সংসার হবে জেনায় পরিণত, কি বলেন? তো ওইরকম ভাবেই আহমদীয় মুসলিম জামাত তথা যারা কাদিনেরা আছে কাফের হওয়ার কারণে কোনো মুসলমানের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। তো যেহেতু শুনলাম এখন আত্মীয় হয়ে গেলেন, আপনি মুসলমান, আপনার হাজব্যান্ড উনিও মুসলমান, আপনার মেয়েটাও মুসলমান ছিল, তাকে যেহেতু একটা কাদিয়েনি কাফেরের সাথে বিয়ে হয়েছে, এই বিয়েটা আবদ্ধ হয়নি শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে, তারপরও যদি তারা ঘর সংসার করে এই ঘর সংসার তাদের জেনায় করবে। অতএব আপনার দায়িত্ব হচ্ছে আর আমার দায়িত্ব হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বিষয়টা জানাই দেওয়া, আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কি চান যে আপনার মেয়েটা সারা জীবন একটা কাফেরের কুফুরের ভিতর থাকুক? আপনি চান না, এই জন্যই দেখেন এই ইতিপূর্বে আমরা আসলাম ওই পাশ থেকে, আর একটা মেয়ে যার বিয়ে হয়েছিল তার বাপ মা বুঝতে পেরে সেই মেয়েটাকে বাড়িতে আটকাই রাখছে, মানে মেয়েকে আর দিবে না। কি জন্য দিবে না? কাদিয়ে নিলে কাফের, আর কাফের সাথে মুসলমানের ঘর হইতে পারে না, এটা বাপ মা বুঝতে পারে। বাপ মা বুঝতে পারার কারণে, শুনে, বাপ মা বুঝতে পারার কারণে মেয়েটাকে আটকাই দিচ্ছে। আপনি বাপ, আপনি মা, ওর বাপ আছে, আপনারা বিবেকবান, বিবেক সম্পন্ন, বিষয় হচ্ছে বিয়ে যদি তকদিরে থেকে থাকে মুসলমান ছেলের সাথে হবে, তকদিরে যদি বিয়ে না থাকে হবে না, কথা বুঝেন।